আসসালামু আলাইকুম, আমি তোমরা খাতুন সহকারী অধ্যাপক রানী বিদ্যা বিভাগ ঢাকা কলেজ। আজকে আমি আমার দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য যে কোর্সটা নিয়ে এসেছি সেটা লোয়ার কোয়াড্রেন্ট এন্ড কোয়াড্রেন্ট। তো ক্লাস শুরুর আগেই ছাত্রদের কিছু উদ্দেশ্যে কিছু বলি, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, আশা করি ভালো, সবাই ভালো থাকবা। এবং এই কোভিড-19 যে আচরণবিধিগুলো আছে ঠিক মতো মেনে চলবা, ঘরে থাকবা, সুস্থ থাকবা এবং সবাই আমাদের জন্য দোয়া করবা। তো গত ক্লাসে আমি যে টপিকসটা পড়িয়েছিলাম সেটা ছিল ব্রাঙ্কিওস্টোমার এক্সটার্নাল ফিচার হ্যাবিট হ্যাবিটেট। তো এই ব্রাঙ্কিওস্টোমার আজকে আমি যে টপিকসটা পড়াবো সেটা পরিপাকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম অফ ব্রাঙ্কিওস্টোমা। তো আমরা আমাদের কাঠে ফিরে যাই। আমার কোর্স টাইটেল হচ্ছে লোয়ার কোয়াড্রেন্ট এন্ড কোয়াড্রেন্ট, কোর্স কোড ACZ201। এখানে আমরা একটা ব্রাঙ্কিওস্টোমার ছবি দেখতে পাচ্ছি, একটা লম্বা কৃতির একটা প্রাণী এবং অর্ধস্বচ্ছ একটা আবরণ দিয়ে আবৃত। এবং মুখের সামনে আমি অনেকগুলো আমরা সিঁড়ি, মৌখিক সিঁড়ি দেখতে পাচ্ছি। তো আজকে আমি যে টপিকসটা পড়াবো সেটা আগে বলেছি, ব্রাঙ্কিওস্টোমার পরিপাকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম। তো ডাইজেস্টিভ সিস্টেম সাধারণত তৈরি হয় পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থির সমন্বয়ে। আমরা দেখি ব্রাঙ্কিওস্টোমার পরিপাকতন্ত্র কিন্তু সুগঠিত। এর পরিপাকতন্ত্র মুখ থেকে শুরু হয়ে বায়ুতে শেষ হয়। তো এখানে আমরা ছবির সাহায্যে দেখি এই যে ব্রাঙ্কিওস্টোমার এই বরাবর মুখচিত্র অবস্থিত এবং এখান থেকে সেটা মুখ বিবরে উন্মুক্ত হয়ে গলবিলে যাচ্ছে। গলবিল থেকে ছোট্ট একটা চিকন সরু নালিকার মাধ্যমে ইসোফেগাস যেটাকে বলছে সেখানে ওপেন হয়ে অন্ত্রে চলে যায় এবং অন্ত্রটা একসময় পায়ু ছিদ্রে ওপেন করে। আচ্ছা, এদের পরিপাক নালী লম্বা এবং মুখচ্ছিদ্র থেকে পায়ু ছিদ্র পর্যন্ত বিস্তৃত এবং পরিপাক নালীর অভ্যন্তরভাগ সিলিয়াযুক্ত এপিথেলিয়ামে আবৃত থাকে এবং নিম্নলিখিত অংশগুলো দিয়ে পরিপাকতন্ত্র গঠিত। মুখচ্ছিদ্র, এর মুখটা দেহের সম্মুখ অংশের রোস্টামের নিচে অবস্থিত এবং দুই পাশে ওরাল হুড বা মৌখিক ঢাকনা থাকে যেটা মুখচ্ছিদ্রকে আবৃত করে রাখে এবং দুই পাশের ওরাল হুডে অনেক সংখ্যক মৌখিক সিঁড়ি থাকে। তো এই মৌখিক সিঁড়ি বা ওরাল সিঁড়ি যেটা অবস্থান করছে আমরা দেখি ছবিতে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মুখচ্ছিদ্রের এই পাশে যে ওরাল হুডগুলো আছে, ওরাল হুডগুলোতে ওরাল সিঁড়িগুলো অবস্থান করছে, 10 থেকে 11 জোড়া ওরাল সিঁড়ির অবস্থান। এবং এই ওরাল সিঁড়িগুলো ওর ভেতরে যে খাবারগুলো প্রবেশ করে সেই খাবার প্রবেশে সাহায্য করে। এবং তারপরেই যে অংশটা সেটা হলো মুখ বিবর, যেটাকে আমরা ভেস্টিবিউলও বলে থাকি। তো এই ওরাল হুড বা ওরাল যে ঢাকনাটা আছে মৌখিক, এই যে পাশে ওই পাশে দুই পাশে ওরাল পার্শ্বীয়ভাবে পার্শ্বীয় অঙ্কীয়ভাবে দুই পাশে ওরাল হুডের অবস্থান এবং এই ওরাল হুডের সামনেই কিন্তু এই বাক্কাল সিঁড়িগুলো রয়েছে এবং দুই পাশের ওরাল হুডের
মুখচিত্রকে সাধারণত এরা ঢেকে রাখে এবং মুখচিত্রটা একসময় বাক্যালিকা ভিটি বা ভেস্টিবিউলে উন্মুক্ত হয়। এবং ভেস্টিবিউলের ভেতরে আমরা দেখে থাকি যে হুইল অর্গান নামক এক ধরনের আঙ্গুলের মতো অভিক্ষেপ আছে। এই হুইল অর্গান এর সাহায্যে সে পানি স্রোতের সৃষ্টি করে, ফলে দেখা যায় যে পানিবাহিত খাদ্যবস্তু তার মুখের মধ্যে মুখচিত্রে প্রবেশ করে। এন্টারোস্টোম, এন্টারোস্টোমটা হচ্ছে এর মুখ ছিদ্রের ভেতরে মুখ ছিদ্রকে বেষ্টন করে আর একটা বলয় পাতলা সংবিধি বলয়ের মতো স্ট্রাকচার আমরা দেখি, যেটাকে আমরা ভেলাম বলছি। এটি এখানে ভেলাম দেখছি এবং ভেলামের মাঝে একটা ক্ষুদ্র ছিদ্রের অবস্থান দেখে থাকি, যেটাকে আমরা এন্টারোস্টোম বলে থাকি। এবং এই এন্টারোস্টোমটা সাধারণত দেখা গেছে যে এই গলবিলে উন্মুক্ত হয়। ব্র্যাঙ্কিওস্টোমার গলবিল দেহের সম্মুখ অংশের দুই তৃতীয়াংশ এলাকা জুড়ে অবস্থান করে। এটা সাধারণত ল্যাটারালি চ্যাপ্টা হয়ে থাকে এবং এর ভিতরে তীর্যকভাবে অনেক ফুলকা ছিদ্রের অবস্থান আমরা দেখে থাকি। দেখা যায় যে দুই পাশে প্রায় 100 জোড়া ফুলকা ছিদ্রের অবস্থান আমরা দেখে থাকি এবং এই ফুলকা ছিদ্র কিন্তু দেহের বাইরে উন্মুক্ত হয় না। এদের ফুলকা ছিদ্রগুলা আমরা দেখে থাকি এই যে দেহের এখানে এট্রিয়াম ফাঁকা জায়গাটা আছে, যেটাকে আমরা এট্রিয়াম বলছি, যেটা গলবিলকে বেষ্টন করে একদম সম্মুখ অংশ থেকে বায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত। এই ফুলকা ছিদ্রগুলা এই এট্রিয়ামে উন্মুক্ত হয়। এবং এর প্রাচীর সিলিয়াযুক্ত এপিথেলিয়াল কোষে আবৃত থাকে। এই যে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি গলবিল বা ফেরিংস, যেটা দেহের দুই তৃতীয়াংশ এলাকা জুড়ে বিস্তৃত এবং তীর্যকভাবে এখানে অসংখ্য ফুলকা ছিদ্রের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং এই ফুলকা ছিদ্রগুলা এই এখানে যে এট্রিয়াম আছে এট্রিয়ামে উন্মুক্ত হয় ফুলকা ছিদ্র। ফুলকা ছিদ্রের পরবর্তী অংশটা হলো ইসোফেগাস। এই যে এখানে আমরা একটা জাস্ট ফেরিংস, গলবিলের পরবর্তী অংশটা হচ্ছে ইসোফেগাস। গলবিল পরবর্তীতে একটি ছোট্ট চিকন নালিতে মুক্ত হয়, যেটাকে আমরা অন্ননালী বা ইসোফেগাস বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইসোফেগাসের অবস্থান, এটার প্রাচীরও সিলিয়াযুক্ত হয়ে থাকে। এখানে আমরা একটা ব্র্যাঙ্কিওস্টোমার এলিমেন্টারি ক্যানাল দেখতে পাচ্ছি, যেখানে বিশাল একটা এলাকা জুড়ে গলবিলের অবস্থান। গলবিলের ভিতরে অসংখ্য ফুলকা ছিদ্র আছে এবং গলবিলটা সামনের দিকে একটু সরু হয়ে ছোট্ট একটা নালিকায় ওপেন করছে, যেটাকে আমরা ইসোফেগাস বলছি। এবং ইসোফেগাসটা পরবর্তীতে মধ্যপোষ্টিক নালি মধ্যন্ত্রে ওপেন হয় এবং এর মিডগাটের পরেই কিন্তু ইলিওকোলিক যে রিং সেটা অবস্থান করে, এটাও সংবেদী কোষ দ্বারা গঠিত। পরবর্তীতে এটা হাইন্ড গার্ড বা পশ্চাৎতন্ত্রে ওপেন করছে এবং পরবর্তীতে বায়ু ছিদ্র দিয়ে বাইরে উন্মুক্ত হচ্ছে, আমরা যেটা পরে আবার বর্ণনা করব। এবং সামনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে গলবিলের সম্মুখ অংশে
একটা পেরিফেরেঞ্জিয়াল ব্যান্ড বলছি, যেটা কি পেরিফেরেঞ্জিয়াল একটা খাঁজ আছে, আর এখানে ভেলামেট ইন্টারস্টু ছিদ্রটা ভেলামেট ইন্টারস্টু ছিদ্র দিয়ে এটা গলপিলে উন্মুক্ত হয়। বর্ণনার সুবিধার জন্য আমরা এর অন্ত্রকে তিনটা ভাগে ভাগ করেছি, অগ্রন্ত যেটাকে আমরা গলবিল আর অন্ননালীর সমন্বয়ে দেখি গঠিত, গলবিল এবং গলবিলের পরবর্তী যে ক্ষুদ্র ছোট্ট একটা নালী অবস্থান করছে এটাকে অন্ননালী বা ইসোফেগাস বলছি। এই অন্ননালী বা ইসোফেগাস এবং গলবিলের সমন্বয়ে এর শম্ভু অন্ত্রটা তৈরি, অগ্র অন্ত্রটা তৈরি। মধ্য অন্ত্র অন্ননালীর পরে যে অংশটুকু সেটুকে আমরা মধ্য অন্ত্র বলছি। এবং আমরা একটা জিনিস দেখছি, অন্ননালী এবং মধ্য অন্ত্রের সংযোগ স্থান থেকে একটা আঙ্গুলের মতো প্রবর্ধিত একটা অংশ এর গলবিলের সম্মুখ দিকে বিবর্ধিত অবস্থায় দেখি। এটি এখানে মধ্য অন্ত্র আর ইসোফেগাসের সংযোগ স্থান থেকে একটা বিবর্ধিত অংশ আমরা দেখতে পাচ্ছি। সংযোগ স্থলে লম্বা থলির মতো একটা অংশ, এটা গলবিলের ডান পাশ দিয়ে দেহের সামনের দিকে বর্ধিত হয়েছে। এটাকে আমরা হেপাটিক ডাইভার্টিকুলাম বলে থাকি, অনেকে একে যকৃত বলে থাকে, কারণ খাদ্য পরিপাকের একটা গুরুত্বপূর্ণ অংশ এখানে সংগঠিত হয়ে থাকে। আর মধ্য অন্ত্রের প্রান্তীয় সীমায় আমরা ইলিওকোলন নামক সিলিয়া যুক্ত একটা বিশেষ অঞ্চল দেখতে পাই এই বরাবর। ইলিওকোলন বলয়ের ঠিক পেছনে সরু চিকন যে লম্বাকৃতির অন্ত্রের অংশটুকু আমরা দেখি সেটাকে আমরা পশ্চাতন্ত্র বলে থাকি। এটা দেখা গেছে যে মধ্য অন্ত্রের তুলনায় সরু হয়ে থাকে এবং পাইন ছিদ্রে শেষ হয়। এটি এখানে দেখছি মধ্যন্ত্রের ঠিক পরবর্তী অংশ, যেটা সরু চিকন একটা নালীতে পরিণত হয়েছে এবং এটা পায়ু ছিদ্রে শেষ হয়েছে। পরিপাক নালী সবচেয়ে পশ্চাতে একটা আমরা গোলাকার ছিদ্র দেখি, ওটাকে আমরা পায়ু ছিদ্র বলে থাকি। এবং এটি দেখা যায় যে এট্রিয়াল ছিদ্রের পেছনে অবস্থান করে এবং এট্রিয়ামে উন্মুক্ত হয়। এই পায়ু ছিদ্রটা কিন্তু এট্রিয়ামে একসময় উন্মুক্ত হয়। পরিপাক গ্রন্থি, এর পরিপাক গ্রন্থিকে যখন আমরা পরিপাক গ্রন্থি নিয়ে আলোচনা করি তখন আগেই বলেছি এর একটা বিবর্তিত অংশ আছে, যেটা অন্ননালী আর মধ্য অন্ত্রের সংযোগ স্থল থেকে উৎপত্তি লাভ করে গলবিলের সম্মুখ দিকে বিবর্ধিত অবস্থায় থাকে। এটাকে হেপাটিক ডাইভার্টিকুলাম বলে থাকে, এটার আর এক নাম যকৃত বলা হয়ে থাকে। তো এটা কিন্তু এর পরিপাক গ্রন্থি হিসাবে কাজ করে। আবার কখনো কখনো অন্ত্রের যে প্রাচীর আভ্যন্তরীণ প্রাচীর গাত্র আছে ওখানেও দেখা যায় যে কিছু গ্রন্থি কোষ আছে যারা বিভিন্ন এনজাইম সিক্রেশন করে, এটা খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে এখানে আমরা ছবিতে দেখছি হেপাটিক ডাইভার্টিকুলাম, এটা পরিপাক গ্রন্থি হিসাবে বিবেচিত, কারণ এর মধ্যে যে জাইমোজেন কোষ
থাকে সেটা বিভিন্ন ধরনের খাদ্য পরিপাকে এনজাইম হরণ করে থাকে। আর আগেই বলেছি অন্ত্রের আভ্যন্তরীণ প্রাচীরে এপিথেলিয়ামে অসংখ্য গ্রন্থিস কোষগুলো আছে, এই কোষগুলো থেকেও পরিপাক সহায়ক উৎসেচক নির্গত হয়। এর ব্রাঙ্কিওস্টোমা আসলে কি খাবার খায়, কিভাবে খায়? তো গত ক্লাসে আমরা বলেছি যে ব্রাঙ্কিওস্টোমা সে সক্রিয়ভাবে সাঁতার কাটতে সক্ষম হলেও দেখা গেছে যে তারা সমুদ্রের অগভীর তলদেশে ছোট ছোট গর্ত করে সেখানে শরীরের পশ্চাৎ ভাগ ঢুকিয়ে মুখিক অঞ্চলটা পানির উপরে বের করে রাখে মুখচিত্র খোলা অবস্থায়। ফলে দেখা যায় যে পানির স্রোতের সাহায্যে কিছু খাদ্যকণা তার মুখচিত্রের মধ্যে প্রবেশ করে এবং যেটাকে সাহায্য করার জন্য তার যে বাক্কাল সিরি আছে আর হুইল অর্গান আছে এগুলোর যে আন্দোলন, এই আন্দোলনের ফলে দেখা গেছে যে একটা পানির স্রোতের সৃষ্টি হয় এবং খাদ্যদ্রব্যগুলো তার মুখচিত্রে প্রবেশ করে। এবং এর ও কিন্তু মাইক্রোফ্যাগাস, সে ক্ষুদ্র ক্ষুদ্র মাইনুট পার্টিকেল উপাদানগুলো খাবার হিসাবে গ্রহণ করে থাকে। তার খাবারের তালিকায় বিভিন্ন ধরনের ডায়াটম, শৈবাল, বিভিন্ন প্রোটোজোয়ান প্রাণী ইত্যাদি তার খাদ্য তালিকার অন্তর্ভুক্ত। এবং এরা দেখা গেছে যে এই খাদ্যবস্তুকে পরিপাক নালীর বিভিন্ন অংশে সিলিয়ার আন্দোলনের ফলে তার মুখচিত্রের ভিতরে তারা প্রবেশ করাতে সক্ষম হয়। এদের কি সিলিয়া, এদের খাবার গ্রহণের কৌশলটাকে আমরা সিলিয়ারি ফিডিং নামে অভিহিত করেছি, কারণ এর যে সিলিয়াগুলো আছে সেগুলো খাদ্য গ্রহণ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওকে ফিল্টার ফিডিংও বলি আমরা এই পদ্ধতিতে, সিলিয়ার সাহায্যে খাবার গ্রহণ করে বলে এদেরকে সিলিয়ারি ফিডিং বা ফিল্টার ফিডিংও বলে থাকে। আমরা আগেই তলদেশে গর্তে অবস্থান করে এবং মুখটাকে পানির মধ্যে ভাসিয়ে খোলা অবস্থায় রেখে দেয় এবং তার যে হুইল অর্গান অথবা তার যে সিলিয়াগুলো আছে সেই সিলিয়ার আন্দোলনের ফলে যে পানিস্রোতের সৃষ্টি হয় ওই পানিস্রোতের মধ্য দিয়ে তার মুখের মধ্যে বিভিন্ন খাবার উপাদান প্রবেশ করে থাকে। দেখা গেছে যে খাদ্য গ্রহণের শুরুতে এই যেখানে যে হুইল অর্গান যেটা এর মুখ বিবর বা ভেস্টিবিউলের ভেতরে অবস্থান করে এবং এই যে ফুলকা দণ্ড আছে এই ফুলকা দণ্ডে যে সিলিয়ার আন্দোলন হয় ফলে দেখা গেছে যে পানি স্রোতের আবদ্ধ সৃষ্টি হয় এবং সৃষ্ট পানি স্রোত মুখ ছিদ্রের দিকে ধাবিত হয় এবং মৌখিক সিরিজে বাক্যাল সিরিজ যেগুলো আমরা লিখছি যেটা এর ওরাল হুডের সামনে অবস্থান করছে দেহের পার্শ্বীয় মুখীয় পার্শ্বীয় দুই পাশে অবস্থান করে 10-11 জোড়া ওরাল সিরি, যেটা এই সিরির সংবিধি কোষগুলো দেখা গেছে যে পানির রাসায়নিক প্রকৃতিটা নির্ণয় করে। আর এই যে ভেলাম আছে ভেলামে টেন্টাকেল বিদ্যমান থাকে, তো এই ভেলামের যে টেন্টাকেলগুলো আছে সেগুলো এর খাদ্যগুলোকে বাছাই করে থাকে। গলবিল গহ্বরে খাদ্যের অবস্থান, গলবিল গহ্বরে পানির স্রোতের গতিটা এখানে একটু শিথিল অবস্থায় থাকে, ফলে দেখা গেছে যে খাদ্যগুলো গলবিলের অঙ্কীয় তলে পতিত হয়।
খাদ্যবাহী পানি ফুলকার অন্ধপথে গলবিগের এট্রিয়ামে প্রবেশ করে এবং এট্রিয়াল ছিদ্র থেকে দেহের বাইরে বেরিয়ে যায়, যেখানে যে খাবারের সাথে যে পানিগুলো ছিল এই ফুলকার অন্ধ দিয়ে সে এই এট্রিয়ামে এসে অবস্থান করে পানিগুলা, এবং এক সময় এট্রিয়াম এট্রিয়াল ছিদ্র দিয়ে পানিগুলা বাইরে বেরিয়ে যায়। এবং গলবিলের মেঝেতে এন্ডোস্টাইল অবস্থান করছে, এখানে এন্ডোস্টাইলের অবস্থান এবং এন্ডোস্টাইলের মিউকাস কোষগুলা মিউকাস সিক্রেশন করে, ফলে দেখা গেছে যে এই অঙ্কীয় তলে যে খাবারগুলো এসে জমা হয় ওই মিউকাসের সাথে মিলে খাবারগুলা খাদ্য রজ্জু তৈরি করে। এখানে আমরা দেখছি এখানে এন্ডোস্টাইলের এখানে অবস্থান দেখছি, যেটা থেকে মিউকাস গ্রন্থির মিউকাস সিক্রেশন করে খাদ্য রজ্জু তৈরিতে গুরুত্বপূর্ণ যেটা ভূমিকা পালন করে, এবং সেখান থেকে খাবারগুলা এই যে এখানে পেরিফেরিয়াল যে খাজটা আছে সেই খাজের বরাবর অতিক্রম করে খাবারগুলা গলবিলের পেছনের দিকে এসে পৌঁছায়, এবং একসময় সেটা অন্ননালী হয়ে পরিপাকের জন্য খাদ্য রজ্জুগুলা এই মধ্য অন্ত্রে এসে জমা হয়। আর এর খাদ্য পরিপাকে হেপাটিক ডাইভার্টিকুলাম আগেই বলেছি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এর ভেতরে যে জাইমোজেন কোষগুলো আছে সেখান থেকে খাদ্য পরিপাকের জন্য উৎসেচক নিঃসৃত হয়, এবং দেখা গেছে যে এখানে হেপাটিক ডাইভার্টিকুলামে এর অন্তঃকোষীয় পরিপাক ঘটে থাকে, এবং খাবার যখন অন্য নালী হয়ে অন্ত্রে আসে তখন খাবারের বহিঃকোষীয় পরিপাকটা অন্ত্রে ঘটে থাকে। এবং এর যে অন্ত্রের প্রাচীর থেকে যে এনজাইমগুলা ফরিত হয় সেই এনজাইমগুলা দেখা গেছে যে আমরা দেখি অ্যামাইলেজ লাইপেজ প্রোটিয়েজ এই এনজাইমগুলা দেখা গেছে যে এর খাবার পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং খাদ্য রজ্জু থেকে পার্শ্বীয় সিলিয়ার আন্দোলনে যে ছবিটা আমরা দেখছি খাদ্য রজ্জু থেকে এখান থেকে খাবার যখন পরিগলবিলীয় ব্যান্ড বা পেরিফেরিয়াল ব্যান্ড আছে ব্যান্ড অতিক্রম করে সম্মুখ দিকে অগ্রসর হয় মধ্যন্ত্রের দিকে, এখানে মধ্যন্ত্রের যে পার্শ্বীয় সিলিয়া আছে এই সঞ্চালনের ফলে খাবার এই হেপাটিক ডাইভার্টিকুলামে প্রবেশ করে। এবং হেপাটিক ডাইভার্টিকুলামে প্রবেশ করার পরে দেখা গেছে যে এখানে অন্তঃকোষীয় পরিপাক হয়, এবং এই ভেতরে যে জাইমোজিন কোষগুলো আছে সেগুলা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খাবারগুলাকে গ্রহণ করে, এবং এই কোষ থেকে দেখা গেছে যে বিভিন্ন ধরনের খাবার পরিপাকের এনজাইম নিঃসৃত হয়। আবার এর পশ্চাতন্ত্র দেখা গেছে, কেউ কেউ বলে পশ্চাতন্ত্র খাদ্যের পরিপাক সম্পূর্ণ হয়, কিন্তু এর মধ্যন্ত্র ও পশ্চাতন্ত্রে খাদ্যের শোষণ হয়ে থাকে, এবং খাদ্যের যে অপাচ্য অংশটুকু আছে অপাচ্য অংশটুকু সেটা পায়ু ছিদ্র দিয়ে এট্রিয়ামে এসে জমা হয়, এটা কিন্তু সরাসরি দেহের বাইরে বের হয় না, এট্রিয়ামে এসে পড়ে, এবং পরবর্তীতে দেখা গেছে যে এট্রিয়াম থেকে বহির্গামী পানি স্রোত মিশ্রিত হয়ে অপাচ্য অংশ এট্রিয়াল ছিদ্র পথে দেহের বাইরে নির্গত হয়, এট্রিয়াল ছিদ্র পথে পরবর্তীতে দেহের বাইরে নির্গত হয়। এটাই আজকে আমার দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য
অনলাইন ভিত্তিক ক্লাস, পরবর্তীতে আবার নতুন পাঠ নিয়ে ইনশাল্লাহ হাজির হব। আবারও বলছি, তোমরা ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।